আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডিটেক ওয়ার্ল্ড। আপনারা অনেকেই জানতে চেয়েছেন সরকারি স্কুলের যে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে, সেই ভর্তির লটারির ওয়েটিং লিস্টের রেজাল্ট কীভাবে আমরা দেখব, ওয়েটিং লিস্টের রেজাল্ট কীভাবে দেখবেন, তা নিয়ে আজকের এই ভিডিওটি আমি পাবলিশ করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি শেয়ার করলে আমার ভালো লাগে, বেশি বেশি ভিউ হলে আমি এই ধরনের ভিডিও বানানোর জন্য আসলে অনেক উৎসাহ পাই। এবং অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, লাইক করেন, কমেন্ট করলে আমার এই ভিডিও বানানোর উৎসাহ অনেক বেড়ে যায়, আর সাবস্ক্রাইব করলে তো অনেক বেশি বেড়ে যায়। তো ভিডিওটি আমি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে, আমি আমার চ্যানেলে এ ধরনের ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি, তাই আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিন, তাহলে এ ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। এখান থেকে দেখুন, আমাদের যখন আমরা এই যে এই ওয়েবসাইটে আমরা আসি, তখন চারটা অপশন এখন আমাদের দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে রেজাল্ট ফর পার্টিকুলার স্টুডেন্ট, এটা হচ্ছে যে সিলেক্টেড হয়েছে তার জন্য। পরের নাম্বার, দুই নম্বরটা হচ্ছে ওয়েটিং লিস্ট ফর পার্টিকুলার স্টুডেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওয়েটিং লিস্ট। তো এই ওয়েটিং লিস্ট আমরা কীভাবে পাবো প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা একটি ব্রাউজারে প্রবেশ করব। ব্রাউজার হিসেবে আমি গুগল ক্রোমে প্রবেশ করেছি। এই ব্রাউজারে প্রবেশ করার পর, তারপর আমরা এই যে অ্যাড্রেস বার আছে, দেখুন এখানে অ্যাড্রেস বারটা আছে, এই যে উপরে অ্যাড্রেস বার, এই উপরের অ্যাড্রেস বারে আমরা লিখব gsa.teletalk.com.bd, এইটা আমরা লিখব। দেখুন এই যে, দেখুন gsa.teletalk.com.bd, এটা আমরা লিখব। লেখার পর এই আমাদের অ্যাড্রেসটি লেখার পর অ্যাড্রেস বারে, এরপর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে দেখুন এই স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রেজাল্ট, এই অপশনে আমরা ক্লিক করব। এই স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রেজাল্টে ক্লিক করার পরে, এরপর আমরা একটু অপেক্ষা করব, আমাদের চারটা অপশনের যে পেজটা আছে সেটা আসবে। এই যে দেখুন, চারটা অপশনে পেজ চলে এসেছে। প্রথম অপশনে আছে রেজাল্ট ফর পার্টিকুলার স্টুডেন্ট, যে দেখুন রেজাল্ট ফর পার্টিকুলার স্টুডেন্ট, এরপর হচ্ছে ওয়েটিং লিস্ট ফর পার্টিকুলার স্টুডেন্ট, এরপর হচ্ছে রেজাল্ট ফর ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট, অর্থাৎ এটা শুধুমাত্র স্কুল বা বিদ্যালয়, অন্যান্য যে আছে ইনস্টিটিউট আছে তাদের জন্য, ওয়েটিং লিস্ট ফর ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট, এটাও বিদ্যালয়ের জন্য। তো আমরা যারা সাধারণ ছাত্রছাত্রী রয়েছে, তারা এই রেজাল্ট ফর পার্টিকুলার স্টুডেন্ট নিজের রেজাল্ট দেখার জন্য এখানে আমরা সার্চ করব। যদি এখানে না হয়, সরি ফর নট সিলেক্টেড, এটা যদি লেখা আসে তাহলে আমরা একে, আমি ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি যে রেজাল্ট ফর পার্টিকুলার স্টুডেন্ট, এখানে গেলাম, গিয়ে আমরা এখানে ইউজার আইডি দিব। দেখুন ইউজার আইডি আমি দিচ্ছি, এই যে আমি ইউজার আইডি দিলাম। ইউজার আইডি দেওয়ার পর এই যে দেখুন সিলেক্টেড, আমার এই ইউজার আইডি সিলেক্টেড, এই ইউজার আইডি যে স্টুডেন্টের ছিল সেই স্টুডেন্ট এখানে সিলেক্ট হয়েছে, এই জন্য এটা আমাদের নাম এবং ছবি চলে এসেছে। নাম এবং ছবি চলে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি, আপনার বাচ্চা চান্স পেয়েছে, একদম কোনো সন্দেহ নেই, 100% চান্স পেয়েছে। এবং সে কোন স্কুলে চান্স পেয়েছে সেটাও আপনি দেখতে পারবেন, যে সিলেক্টেড স্কুলে, যেখান থেকে দেখুন সিলেক্টেড স্কুল, জালুকাটি গভট হাই স্কুল। এরপর যদি কেউ চান্স না পায় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কী হবে সেটাও দেখাচ্ছি। আমরা একটা ইউজার আইডি লিখি এখানে, আমি একটা ইউজার আইডি লিখলাম, এরপর আমি সাবমিট দেবো। সাবমিট দেওয়ার পর দেখুন এখান থেকে কী লেখা, এই যে নিচে দেখুন, সরি ইউ আর নট সিলেক্টেড, অর্থাৎ যদি কেউ সিলেক্টেড না হয় তখন এরকম লেখা উঠবে যে সরি ইউ আর নট সিলেক্টেড। এখন যদি কেউ সিলেক্টেড না হয় সে কী করবে, সে ব্যাকে চলে যাবে। আমরা ব্যাকে যাব, ব্যাকে গেলে পর ওই চারটা অপশনের পেজ আবার চলে আসবে, আবারও ব্যাকে যাব। আমরা আবারও ব্যাকে গেলে এরপর চারটা অপশনের পেজ আমাদের চলে আসবে, একটু ব্যাখ্যা করুন। এই যে দেখুন চারটা অপশনে পেজ চলে এসেছে। এবার আমরা ওয়েটিং লিস্ট ফর পার্টিকুলার স্টুডেন্ট এই অপশনে আমরা যাব, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার জন্য আমরা এখানে আসব এবং ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কিন্তু ওয়েটিং লিস্ট ফর ওয়েটিং, যে এখান থেকে দেখুন জিএসএ ওয়েটিং ওয়েটিং রেজাল্ট 2021, এটা চলে এসেছে। এটা চলে আসার পর আমরা এখানে এটা দিব, আমরা যে কোনো একটা ইউজার আইডি এখানে দিলাম,
দেওয়ার পরে আমরা সাবমিট দিব। দেখুন সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পর এখান থেকে আমাদের রেজাল্টটা ওয়েটিং লিস্ট আছে কিনা সেটা দেখা যাবে। এখন দেখুন, সরি, ইউ আর নট ইন ওয়েটিং লিস্ট, অর্থাৎ আমি যে আইডি দিয়েছি সেটা ওয়েটিং লিস্টে নেই। তারপর যে স্টুডেন্ট চান্স পেয়েছিল তার ইউজার আইডি যদি এখানে দেই, দেখুন তাহলে লেখছে সরি ইউ আর নট ইন ওয়েটিং লিস্ট, কারণ সে তো চান্স পেয়েছে, সেজন্য সে তো ওয়েটিং লিস্টে থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।